সন্মুখত অসমীয়ার হেঁপাহর রঙালী বিহু, আর এই রঙালী বিহুর উৎসাহর শেষ নাই। সকল জাতি জনগোষ্ঠীয় নিজের নিজের সক্রিয়তা বজায় রাখি, নিজ নিজ কৃষ্টি সংস্কৃতি বজায় রাখি এইদরে বিহুর আখাড়া করা পরিলক্ষিত হয়েছে। এই দৃশ্য হয়েছে রংজালু রংজালি বৈশাখুর দৃশ্য। ভূয়াখাত কেন্দ্রীয় রঙালী বিহুর উদ্যোগত এইদরে রংজালি বৈশাখু নৃত্য এইদরে আসলে এই শিক্ষার্থী সকলক প্রশিক্ষণ দিয়া পরিলক্ষিত হয়েছে। এই দৃশ্য হয়েছে ভূয়াখাতর। আর যেহেতু নিজের নিজের জাতির স্বীকৃতি বজায় রাখি, নিজের সক্রিয়তা বজায় রাখি, নিজের কৃষ্টি সংস্কৃতি আগে বজায় রাখব লাগবে। আর এইদরে আসলে এই অকল কণ কণ শিক্ষার্থীর যুবতী সকল এইদরে আসলে রংজালি বৈশাখু নৃত্য দিয়ে থাকা পরিলক্ষিত হয়েছে। যেহেতু বিহু সমাগত, এফালে বিহুর কর্মশালা, আনফালে রংজালু বৈশাখুর কর্মশালা, কেনেকুয়া অনুভব? খুব ভাল লাগিছে অনুভব। আমি এইবেলি ভূয়াখাত কেন্দ্রীয় রঙালী বিহু উদযাপন সমিতির উদ্যোগত আমি সাতদিনিয়া কর্মশালা লৈছো। বড় কৃষ্টি আর বিশেষকে বিহু, এই দুটা আমি কৃষ্টিক লয় ফেলে আমি এই কর্মশালাটা দিছো। রাইজর খুব সুন্দর সহযোগ আমি পাইছো, আর সুন্দর পরিবেশ, খুব শান্তির একটা পরিবেশ। এই পরিবেশত আমি আমার মা দেউতাসকলের সহযোগত আমার ছাত্রছাত্রী সকল আমাক এই প্রশিক্ষণ কেন্দ্রত দিছে, আর নিজাববিয়াকে উইলিংলি ওলাই আহিছে, আর রঙালী বিহু আদরি লবর কারণে সকলে টঙালি বানিছে। সমন্বয়ের প্রতীক দেখা গেছে, ইয়াত সমন্বয়ের প্রতীকটা আছে। আর আমি সমন্বয় আমি এনেও আমি সমন্বয়ভাবে আছো ইয়াতে বসবাস করি, যদিও আমার অঞ্চলটা অতিক পিছপরা, তথাপিও আমি কলা সংস্কৃতির ক্ষেত্রে আমি আগুয়াই যাবর কারণে চেষ্টা করে আছো। আর সেই মর্মে আমি আমার অঞ্চলের চিন্তাশীল ব্যক্তিসকলের নেতৃত্বত আর আমার উদযাপন সমিতির উদ্যোগত এই কার্যসূচীটা আমি হাতত লৈছো। কেনেকুয়া অনুভব? অনুভব খুব সুন্দর। আপনি জানে যে আমি বৃহত্তর ভূয়াখাত অঞ্চলটো বিভিন্ন জাতি জনগোষ্ঠীর একদম সমন্বয়ের ভূমি। আমার সরপর যে ঢোল আর পেপার মাত শুনিলে দেহাটো রাইজাই করে, ঠিক তেনেকৈ শিফুং বা খামর মাত শুনিলেও আমার দেহাটো রাইজাই করে। গতি এইবার আমার ভূয়াখাত কেন্দ্রীয় রঙালী বিহু উদযাপন সমিতি সাতদিনিয়াক আমার বৈশাখু আর বিহুর দুইটারে কর্মশালা আমি অনুষ্ঠিত করেছো। আর ইয়াত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর বিভিন্ন লোক আহি আমার এই কর্মশালাত অংশগ্রহণ করেছে। আর এই কর্মশালার জড়িয়ে আমি একটা বার্তা দিব বিচারিছো যে সম্প্রীতি বা সমন্বয়ের জড়িয়ে আমি এই অঞ্চলত বসবাস করব খুঁজো। কোনো বিভেদকামী শক্তি আমার কেউ আমার ইজনেরপর সিজনক আমার আঁতর করব নয়। আর অহাবেলি আমি ইয়াতক ভালকে আর অনুষ্ঠিত করি এটা আমি পণ লৈছো। আর আপনাদের দেখিছে যে প্রায় 200+ শিক্ষার্থী আহি পেলে ইয়াত অংশগ্রহণ করেছে। এই ক্ষেত্রে আমার স্থানীয় রাইজর অংশগ্রহণ বা সহযোগিতাও যথেষ্ট উল্লেখযোগ্য। লগতে আমার যে ভিসিডিসি আছে, ভূয়াখাত ভিসিডিসির যেগারী চেয়ারম্যান আমার জুম স্যার বড়োদেব, তেখেতর অংশগ্রহণ বা তেখেতর সক্রিয় সহযোগিতাও আছে। লগতে সমগ্র ভূয়াখাত অঞ্চলের বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে আমার সহযোগিতা আগবাইছে, আর এইদরে আমি এই বস্তু জিয়াই রাখব খুঁজো। একটা কথা কব লাগবে যে এইদরে আসলে এই সকল শিক্ষার্থীক এইদরে যে বৈশাখু নৃত্যর যে বড়ো লোকনৃত্য, এই লোকনৃত্যর আসলে এইদরে প্রশিক্ষণ দিয়ে থাকা পরিলক্ষিত হয়েছে।